সুপারি নীরব একটি প্রাণঘাতী মাদকের নাম। এই বাদামটি ব্যবহার করেন বিশ্বের মোট জনগোষ্ঠীর প্রায় 1/10। এর কার্যক্ষমতা প্রায় 6 কাপ কফির সমান এবং কোথাও কোথাও এটিকে দেখা হয় ভালোবাসার প্রতীক এবং বদহজম ও বন্ধাত্মের মতো সমস্যার প্রতিকার হিসাবে। তবে মৃত্যুরও কারণ এই বাদামটি প্রতি বছর হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নেয়। যে বাদামটির কথা বলা হচ্ছে সেটি বাংলাদেশে পরিচিত সুপারি নামে। আপনি কি জানেন এই সুপারি প্রতি বছর হাজার হাজার মানুষের মৃত্যুর কারণ হয়ে থাকে? এর কার্যক্ষমতা এতটাই বেশি যে নিকোটিন, অ্যালকোহল এবং ক্যাফিনের পাশাপাশি একেও মতি বিভ্রমকারী মাদক হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। যদিও নারী এবং শিশুসহ অনেকে এটি ব্যবহার করেন, তবে কর্মক্ষম পুরুষের মাঝেই সুপারির ব্যবহার সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে। গাড়ি চালানো, মাছ ধরা কিংবা নির্মাণ কাজের মতো কর্মকাণ্ডে দীর্ঘ সময় জেগে থাকার জন্য তারা সুপারি চিবিয়ে থাকেন। তবে এই সুপারিতে অভ্যস্তদের উচ্চমাত্রায় মুখের ক্যান্সারে আক্রান্তের খবর পাওয়া যায়। এমনকি প্রথমবার সুপারি ব্যবহার করার কয়েক দশক পরেও কোনো কোনো ক্ষেত্রে মুখে ক্যান্সার হতে পারে। প্রায় পুরো এশিয়া জুড়েই এই সুপারি পাওয়া যায়। কাঁচা কিংবা শুকনো সবভাবেই এটি খাওয়া হয়ে থাকে। চাঙ্গা করার ক্ষেত্রে এই সুপারি প্রায় 6 কাপ কফির সমান কার্যকর। বিশ্বের মোট জনগোষ্ঠীর প্রায় 1/10 মানুষ সুপারি খেয়ে থাকেন নিয়মিত। কোথাও এটিকে দেখা হয় ভালোবাসার প্রতীক এবং বদহজম ও বন্ধাত্মের মতো সমস্যার সফল প্রতিকার হিসাবে। অন্যতম একটি দেশ তাইওয়ান এশিয়ার যে কয়টি এলাকায় সুপারি খুব বেশি জনপ্রিয় তার মধ্যে সেখানে সুপারিকে বলা হয় তাইওয়ানের চুইংগাম। দেশটির সরকার এখন কয়েক শতকের এই পুরনো অভ্যাসটিকে কমিয়ে আনতে চেষ্টা করছেন এবং প্রতি বছর হাজার হাজার জীবন ঝরে পড়া থেকে রক্ষার জন্য নানা পদক্ষেপ নিয়েছেন। এর ফলে 2013 সালে দেশটিতে সুপারি ব্যবহারকারী পুরুষের সংখ্যা প্রায় অর্ধেক কমেছে বলে তথ্য দিয়েছে দেশটির গণমাধ্যম। তাইওয়ানের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ওরাল স্পেশালাইজড হাং লিয়াংজুন বলেন, অর্ধেক মানুষ এখনও জানেই না যে সুপারি মুখের ক্যান্সারের জন্য অন্যতম কারণ। এশিয়ার অনেক অঞ্চলেই সুপারি স্থানীয় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। এটি কাঁচা, শুকনা কিংবা পানপাতা দিয়ে মুড়িয়ে খিলি বানিয়ে খাওয়া হয়। যদিও পানের খিলি বিভিন্ন দেশে বিভিন্ন রকমভাবে বানানো হয়ে থাকে, তবে সাধারণত চুন, পানপাতা, এলাচি বা দারুচিনির মতো মশলা এবং তামাকের সাথে মিশিয়ে এই খিলি তৈরি করা হয়। পানে ব্যবহৃত চুনকে একটি বিশেষ সমস্যা হিসেবে দেখা হয়, কারণ এটি ব্যবহারের ফলে মুখের ভিতরে ছোট ছোট অনেক ক্ষত তৈরি হতে পারে। ক্যান্সার সৃষ্টিকারী অনেক উপাদান এসব ক্ষতের মাধ্যমে চামড়ার ভেতরে প্রবেশ করতে সক্ষম হয়। প্রায় অর্ধেক মানুষ এখনও জানেই না যে সুপারি মুখের ক্যান্সারের অন্যতম কারণ হতে পারে। একথা বললেন তাইওয়ানের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালের ক্যান্সার বিশেষজ্ঞ হান লিয়াংজুন। সুপারিকে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান হিসেবে তালিকাভুক্ত করেছে আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা সংস্থা। আর এর পাশাপাশি আরও কিছু উপাদানের মধ্যে আছে এসব উপাদানের মধ্যে এলাচ এবং দারুচিনি ছাড়া বাকি সব উপাদানকে। চুনকে বিশেষ একটি সমস্যা হিসেবে দেখা হয় কারণ এটি ব্যবহারের ফলে মুখের ভেতরে ছোট ছোট অনেক ক্ষত তৈরি হতে পারে। ক্যান্সার সৃষ্টিকারী অনেক উপাদান তখন এসব ক্ষতের মাধ্যমে সহজেই চামড়ার ভেতরে প্রবেশ করতে পারে। প্রিয় ভিউয়ার্স, এই প্রতিবেদন নিয়ে আপনার মন্তব্য জানাতে কমেন্ট করুন এবং বিভিন্ন অবাক করা বিষয়ের সংবাদ জানতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।